দেশের অন্যতম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরায় হাফ ইয়ারলি সেলস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের একটি বিলাসবহুল রিসোর্টে ছিল জমকালো এই আয়োজন। এ সময় আগামী দিনের পথ চলায় বিভিন্ন পরামর্শ দেন প্রতিষ্ঠানটির কো চেয়ারম্যান মাহির আলী খান রাতুল। এছাড়া গত ৬ মাসের কাজের দক্ষতার বিচারে কর্মকর্তাদের দেয়া হয়েছে সম্মাননাও। আরিফ খান আবিরের রিপোর্ট, জানাচ্ছেন শেখ ফাহিম। দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরার হাফ ইয়ারলি সেলস কনফারেন্সের জমকালো আয়োজন অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরে এই কনফারেন্সে যোগ দেয় রূপায়ণ গ্রুপের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের কর্মকর্তারা। পুরো আয়োজন জুড়ে ছিল বিভিন্ন সুযোগ সুবিধার একের পর এক চমকপ্রদ খবর। এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও কো চেয়ারম্যানের নেয়া রূপায়ণ সিটি ব্র্যান্ডের পরবর্তী ৬ মাসের পথ চলার পরিকল্পনা তুলে ধরেন কর্মকর্তারা। উদ্যোক্তা হেড আমাদের মাননীয় কো চেয়ারম্যান স্যার, উনি রূপায়ণ গ্রুপেরও কো চেয়ারম্যান, উনার মাইন্ডসেট বুঝতে পারছেন এবং আপনারা যারা আমাকে টিম মেম্বার হিসেবে ফিল করেন তারা বুঝতে পারছেন আমরা কতটা চাই অ্যাজ এ টিম আমরা সামনে যেতে, এবং আমরা কিন্তু এই সার্কেলটা তৈরি করতে যাচ্ছি। রূপায়ণ গ্রুপে আমরা আছি, চেয়ারম্যান স্যারের তৈরি করা একটা প্রতিষ্ঠান, আমরা আমাদের মাননীয় কো চেয়ারম্যান স্যারের সাথে আমরা কাজ করছি, বাট ওনার যে কিছু নিজস্বতা স্বকীয়তা আছে যেটা আমাদেরকে অনেক প্রেরণা দেয়, উদ্বুদ্ধ করে। কিভাবে রূপায়ণের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগ দেশ সেরা হতে পারে সেই লক্ষ্য নিয়ে কাজ করার পরামর্শ দেন রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান। রূপায়ণ সিটি সেলস টিম মার্কেটে অনেকদিন ধরে কাজ করছে, এই টিমটা অন্যান্য অর্গানাইজেশনের টিম থেকে কিভাবে ইউনিক এইটার একটা কনক্রিট আইডিওলজিতে আসা উচিত, যে ওয়ান টিম ওয়ান গোল এবং মাই টিম মাই প্রাইডের সিম্প্লিফাইড ভার্সন অফ সাম বুলেট পয়েন্টস, যে এই তিনটা কারণে উই আর ইউনিক ফ্রম এভরি আদার সেলসম্যান ইন দ্য অর্গানাইজেশন ইন বাংলাদেশ। গত ৬ মাসের কাজের মূল্যায়ন ও অনুপ্রেরণা দিতে আর্থিক পুরস্কার সহ বিশেষ সম্মাননা দেয়া হয় কর্মকর্তাদের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।